হ্যাঁ, সাইন আপে ক্লিক করেন। যার এনআইডি কার্ড নিছেন তার কি স্মার্ট এনআইডি কার্ড নাকি না আগের ভাই, কার্ড? স্মার্ট না। আচ্ছা, সমস্যা নেই, পরে ওইটার অপশন আছে। আই এম লুকিং, দেখেন ভিতরে ঢুকেন, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার, ফ্রিল্যান্সার এজেন্ট। আই এম লুকিং গেট পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফর ফ্রিল্যান্সিং মার্কেটিং। হ্যাঁ, ক্লিক করেন। মাই কারেন্ট পেমেন্ট ভলিউম আপ টু 5,000, লেস দেন 5,000। রেজিস্টারে ক্লিক করেন। এখন এইখানে ফার্স্ট নেমটা লেখেন, এনআইডি কার্ডের যেভাবে লেখা ঠিক সেভাবে ফার্স্ট নেমটা লেখেন। ভাই এমএসটি কোথায় দিব, প্রথম এম নামের সাথে? হ্যাঁ হ্যাঁ প্রথম নামের সাথে, এমএসটি তো প্রথম নামের সাথে দিবেন। ভাই ডট কি হবে না কমাটা এখানে? না কেটে দেন, কমা হবে না, কমাটা কেটে দেন। বড় হাতের দিব নাকি সব? না না, ছোট হাতের দেন, প্রথম কটা বড় হাতের দেন, পরেটা ছোট হাতের দেন। খাতুনটা লাস্টে দেন। ইমেল ইমেলটা অ্যাড্রেস, ইমেলটা আপনার পার্সোনাল ইমেলটা দিয়েন, আপনি যেটা পার্সোনাল ইমেল ইউজ করেন। এটা সবসময় আমি ইউজ করি, কিন্তু এটাতে তো যেই ইমেল আইসা রয়েছে এটা ইউজ করি। এটা আমার সব ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো এটাতে দেওয়া আচ্ছা, এটা সাবমিট দিলেন, করতে। ওকে, এটা দেখলেন। এই ইমেলটা এবার দেন, ডেট অফ বার্থ দেন। অনুযায়ী জি ফেব্রুয়ারি 1977। হ্যালো, ফেব্রুয়ারি সাউন্ড। বলেন। জি বলেন, আমি ক্লাস করাচ্ছি। ইউটিউবের ভিউ সন্ধ্যার পরে ফোন দিয়েন। ওকে, নাম্বারটা দেন, অ্যাড্রেসটা দিবেন, হচ্ছে এনআইডি কার্ডের অ্যাড্রেসটা যেভাবে লেখে ঠিক সেম ওয়েতে লিখবেন একবারে। আপনার এ তো যদি বাংলাতে লেখেন না, অ্যাড্রেসটা গ্রাম দেওয়া বাদে মোজা বাদে ডাকঘর বাদে বালুকা ময়মনসিংহ। তাহলে গ্রামের নাম দেন প্রথম, এটাই এইটা মামারিশপুর আর কি। দেন। আপনার যেটা আছে এটা দিয়ে দিবেন, ছোট হাতের দেন, বড় হাতের কেন? বড় হাতের পরে দেখবেন ওরা রিড করতে পারে নাই, এমনি বড় হাতের উচ্চারণ করা যাবে। ভাই এখানে কি মোজা দেওয়া লাগবে নাকি? আপনার এনআইডি যেভাবে কার্ড মোজা দেওয়া যেমন আছে মৌজা লিখতে হবে না, মৌজার যে নামটা আছে এটা লিখবেন। মোজা দামসর দেওয়া আর কি, কিন্তু দামসর আমাদের আর একটা গ্রামের নামও। তাহলে দান ছুঁই দেন, সমস্যা নেই, মৌজার লিখতে হবে না। আমি বলতেছি মামারিশপুর হচ্ছে আমার গ্রামের নাম, বাদে দামসুর, দামসুর হচ্ছে মোজা, মোজা হচ্ছে আরেকটা গ্রামের নামও এবং সমস্যা মোজাও। নাই, সমস্যা নাই, ওরা কি জানে গ্রামের নাম মৌজা কি? আপনার এনআইডি কার্ডে সেম ওয়েতে লিখবেন, ধানসুই লিখেন।
মল্লিক বাড়ি ডাস অ্যাড্রেস টুতে দেন। ভাই এটা কি অ্যাড্রেস টু না একই ব্যক্তি স্থায়ী অস্থায়ী একটা, মনে করেন যে আমি না আমার না গ্রামের বাড়ি না না স্থায়ী ওইটা করছি, না ওইটা না ওইটা না, এখানে তো অপশনাল দেওয়া আছে। আপনি এইটার মধ্যে লেখেন, ইয়াটা লেখেন, মজলিশপুর না কি জানি, মল্লিকপুর, মল্লিকবাড়ি, মল্লিকবাড়ি, এটা লেখেন। মল্লিকবাড়ি পরে মল্লিকবাড়ি কোড দেওয়া লাগবে, কোড দেওয়া আছে এখানে। না না পরে সিটি কোড তো নিচে দিবেন, পোস্টাল কোড তো নিচে দিবেন, পরে সিটি লেখেন। সিটি কি ম্যামিসিং না, ভালো করে হ্যাঁ সিটি ম্যামিসিং, ম্যামিসিং, তাহলে ম্যামিসিং লেখেন সিটি, নিচে নিচের জায়গায়, এইখানে না এখানে নিচে বালুকাও দেওয়া আছে, সিটি তো, মল্লিকবাড়ি বালুকা ম্যামিসিং একসাথে। তাহলে ভালুকা দেন ওইখানে উপরে অ্যাড্রেস টুতে ভালুকা দেন, দিয়ে সিটি ম্যামিসিং লেখেন। কারণ আপনার যখন কার্ড আনলে, আপনি যদি মনে করেন আমার কার্ড লাগবে, আমার প্রয়োজনে কার্ড লাগতেছে, তখন আপনি ওই আপনার ভালুকার অ্যাড্রেসেই তো যাবে, ওই যে মল্লিক বাড়ির অ্যাড্রেসে যাবে। ফোন নাম্বারটা লেখেন। আপনার ফোন নাম্বার দিবেন অবভিয়াসলি, 31 92 26। হ্যাঁ সেন্ড কোড দেন, নিচে দেখেন নিচের ঘরে সেন্ড কোড লেখা আছে। এটাতে হুম হুম ভাই এখানে ফুট কিভাবে আসবে আপনার মোবাইল আসবে, এটাতে? মোবাইল আসবে, সিম নাম্বার আসবে, ফুট আসতেছে, আসছে, দেখেন কোড আসছে। নেক্সট, এখন আপনার পাসওয়ার্ড দেন, একটা সিকিউরিটি কোয়েশ্চন দেন, এনআইডি কার্ডের নাম্বার দেন। পাসওয়ার্ডটা এনে শো করবেন, আচ্ছা ভাই জেনারেট করা যাবে না এখানে না জেনারেট দিতে হবে? করতে, আপনার দিতে হবে, জেনারেট করতে হবে কেন, এই পাসওয়ার্ড ভুলে গেলে জেনারেট করে লাভটা কি? আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে, জেনারেট করতে হবে কেন? আপনি যেটা সবসময় যেটা পাসওয়ার্ডটা ইউজ করেন ওই পাসওয়ার্ডটা দেবেন। আপনি আপনার নামের দুইটা অক্ষর দিতে পারেন, একটা স্মল একটা ক্যাপিটাল, দিয়ে আপনি একটা নাম্বার দিতে পারেন, নাম্বার দিয়ে খুলেন, তাইলেই তো হয়। আচ্ছা ভাই কয়টা দেওয়া লাগবে? আটটা কোড, এই জেনারেটর পাসওয়ার্ডগুলো আমরা ভুলে যাই, কিন্তু ওই পাসওয়ার্ডটা তো ভোলা যাবে না, পিওনিয়ারের পাসওয়ার্ড তো ভোলা যাবে না। এখন একটা সিকিউরিটি কোয়েশ্চেন দেন, যে সিকিউরিটি কোয়েশ্চেনটা আপনার মনে থাকবে, আপনি আপনার যে কোনো একটা দেন, দিয়ে আপনার নামটা লিখে দেন, তাইলেই হবে, আপনার নাম তো কখনো ভুলবেন না। একটা কোয়েশ্চেন দিলেই হলো, যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে আপনার নিজের নামটা লিখে দেন। আনসারটার মধ্যে আপনার নামটা লিখে দেন। বড় হাতের দিতেছেন কেন, সব ছোট হাতের দেন, পরে যদি বড় হাতের নামও থাকে। এটা এনআইডি নাম্বার, হ্যাঁ হ্যাঁ এনআইডি নাম্বার। এখন এনআইডি দেখেন, এনআইডি ন্যাশনাল আইডি টাইপ, আইডি টাইপের মধ্যে একটা ক্লিক করেন, আপনারটা তো স্মার্ট না, ন্যাশনাল আইডি না লেখেন, তাহলে লেখেন, সমস্যা নেই।
ভাই এটা কি? এখানে নিচে লেখা লেখা আছে 59S3U, 59S3U, এসটা বড় হাতের হবে, S3U, নেক্সট। এখন এখানে দেখেন ব্রাঞ্চ নেম লেখা আছে, ব্যাংক, ওইটা সব ঠিকই আছে, বাংলাদেশ বিডিটি ব্রাঞ্চ নেম দেন, এখানে ব্যাংক নেম, ব্যাংকের নেম দেন, এটা নিচে 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 ব্যাংক নেম দেন, এটা বিডিটি থাকবে, এটা ব্যাংকের নেম দেন, কোন ব্যাংকে আছে ব্যাংকের নেম দেন, মাস্ট বি যে নামে এনআইডি কার্ডটা বা যে নামে পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলছেন সে নামেই দিতে হবে। কি ব্যাংকের নাম শাহজালাল ভাই? শাহজালাল ইসলামী ব্যাংক বলেন, লিমিটেড, যার নামে অ্যাকাউন্টটা তারই কি আইডি লাগবে না আমার আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট আর আমার আইডি কার্ড? হবে কি না না, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তারই আইডি কার্ড লাগবে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া জি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট কি এখনই দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলার সময় ব্যাংক কি শুধু ভালুকা দেব? ভালুকা এটার ব্রাঞ্চ আছে না, আপনি তো ভালুকা থেকে খুলছেন জি ভাই, ব্রাঞ্চ নেই তো ভালুকা ব্রাঞ্চ, তাহলে লেখেন ভালুকা ব্রাঞ্চ, সাথে সাথেই লাগবে ব্যাংক অ্যাকাউন্ট, সাথে সাথে লাগবে, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের নেমটা, যার নামে অ্যাকাউন্টটা ব্যাংকের, তার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, আর কিছু লাগবে না। এখন নেম লেখছেন, ব্যাংক নেম, ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার নেমটা লাগবে, নিচের নিচের ঘরে লেখেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্টের মালিকের নাম, ব্যাংক অ্যাকাউন্টের মালিকের নাম, ভাইয়া জি বলেন, ধরেন আমি পায়নের অ্যাকাউন্ট আম্মুর নামে খুললাম আর আমার ব্যাংক অ্যাকাউন্ট আমারটা দিলাম, হবে না, হবে? আচ্ছা, যার নামে পেওনিয়ার থাকবে তার নামে ব্যাংক অ্যাকাউন্টটা লাগবে, সাব্বির কি হলো ভাই? আমার কারেন্ট চলে গেছিল, ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি, লেখেন ব্যাংক অ্যাকাউন্টের নেমটা লেখেন, যার অ্যাকাউন্ট তার নামটা তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার নামে, এবং মাস্ট বি ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার নেম, যে পেওনিয়ার হোল্ডার নেম সেম হইতে হবে, আপনি যদি রানিং ওইটা যদি না থাকে তাইলে ডাচ বাংলার রকেট অ্যাকাউন্ট আছে না, রকেট অ্যাকাউন্ট নাম্বার দিলেও হবে, তাহলে তো ভাই আমারটা দিয়ে করতে পারবো। আপনার এনআইডি কার্ড আছে? জি, স্মার্ট কার্ডই আছে আমার। আপনার বাড়ি কি নেত্রকোনা? জি ভাই, এই জন্যই তো স্মার্ট কার্ড আছে, কারণ নেত্রকোনারই একমাত্র, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়া না থাক নেত্রকোনা দিছে। জি ভাই, শুধু স্মার্ট কার্ডই আছে নাই ভাই, কার্ড তো আছে বুঝতে পারছি না, আমরা সব কিছুই আছে নেত্রকোনা নাই কে? জি ভাই, গেছি সদরে তো গেছি, সবই আছে জি ভাই, খুব দেখছি কি কি যা আছে না আছে, একটা বাঙ্গাসুরা পার্ক আছে,
আর কি লাগে? আর কি কি আছে ভাই? সবই আছে, কি নাই? ভাই এখানে কি করবো? এটা এটা দুইটা দিবেন, দুইটা ঠিক মার্ক করে দেন, করে সাবমিট করেন। এখন পেয়নে আপনার মেইলে যান, আপনি তো মান সম্মান শেষ করে ফেললেন সোনিয়া, নেত্রকোণা 4 বছর থাকবেন বুঝলেন? নেত্রকোণা ভাই নামে করোনা প্রবলেমটা না থাকলে আমি এতদিন আইসা যাইতাম, আমি নেত্রকোণা তো যাই নাই। চেঞ্জ করে এসে পড়া যায় তো ইয়াতে, সামনে ইচ্ছা আছে আন্দোলন আসার। আমি নেত্রকোণা কবে যেন একবার গেছিলাম, হ্যাঁ হ্যাঁ সিট খালি থাকলে আসতে যাই। আপনাদের মহিলা কলেজের প্রিন্সিপালের ফোন দেয়া কমু, আপনারা যাতে না ট্রান্সফার করতে দেয়। অসুবিধা না ভাই, লিংক মেবি আমারও আছে, আমি ডাইরেক্ট প্রিন্সিপালের ফোন দেব, প্রিন্সিপালের ফোন দেয়া কমু এই মাইয়া যাতে না যেতে পারে। তাহলে তো ভালো হয়েছে, একটু তিনটা মেল আসছে এখন, দুই নাম্বারটা মেলটা দিবেন। ইংলিশ তো অনেক টাফ, খালি থাকে কিনা অবশ্য থাকে কম বেশি প্রায় সবসময় আনন্দ মনে। ভাই এটা হয়ে গেছে, পিওনিয়ারে যান আবার, গিয়ে সাইন ইন করেন, এই পেজটা কেটে দিন, কেটে দেই নাকি? হ্যাঁ হ্যাঁ কেটে দেন। এই পেজে না, ওই পেজটা কেটে দিছেন আপনি, ওই যে সাইন ইন করেন, এটা কাটি নি তো, সাইন ইন করেন, পেমেন্টটা সাইন ইন করেন। এসইও ক্লার্কেও ট্রান্সফার করতে পারবেন, পিওনিয়ারে মাইক্রো ওয়ার্কার্স থেকেও ট্রান্সফার করতে পারবেন, ফাইবার থেকে ট্রান্সফার করতে পারবেন, আপওয়ার্ক থেকেও ট্রান্সফার করতে পারবেন, ফ্রিল্যান্সার থেকেও ট্রান্সফার করতে পারবেন। ও সরি, ফ্রিল্যান্সার থেকে তো হয় না মনে হয় কি না আমি শিওর না, ফ্রিল্যান্সার তো ডাইরেক্টই ব্যাংকে পাঠায়, ফ্রিল্যান্সার থেকে ইউএস এর কান্ট্রিগুলার পেওনিয়ারে পাঠানো যায়। এখন পাসওয়ার্ড দেন, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা দেন। এটা আমি বলবো, ওয়াইট করেন, ওইটা আমি এই ধাপের পরে বলতেছি, আমি অ্যাকাউন্ট ব্লক। মেলে যান তো, আপনার মেলে যান, মেলে চেক করেন, অ্যাকাউন্ট ব্লক মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ব্লক কেন, আপডেট ইউর ডিসিশন ক্লিক করেন। ভাই আমারটাও হয়ে গেছে দেখলাম, কিছু উই নোটিসড। আপনার এই নামে কি আবার অ্যাকাউন্ট আছে নাকি? না ভাই আমি কোনো সময় ট্রাই করিনি। তাহলে যে কেউ একজন খুলছে, ভাই কে খুলবো? আমাদের এলাকায় তো এরকম নাই অ্যাকাউন্ট করার মতো। তাহলে যে কেউ হোক খুলছে একজনে, ভাই আমি কি আমারটা একটু দেখাবো? আমারটা হয়েছে মনে হয় একটু। ভাই এই নামে বলতে কি আমি যে তথ্যগুলো দিছি ফুল তথ্য দিয়া? আপনার সেম অ্যাড্রেস, সেম ব্যাংক অ্যাকাউন্ট। ভাই আমার মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা খুললে তাদের কি লাভ? কি যে কেউ একজন খুলছে, না খুললে তো এটা দেখাইতো না। ইফ ইউর কাস্টমার আইডি দেখেন, এখানে লেখা আছে কি?
থ্যাংক ইউ ফর ইউর সেন্ট ডুপ্লিকেশন টু ওপেন। ভাইয়া স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়েও তো খোলা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে আরো সুবিধা, সব থেকে সুবিধা বেশি স্টুডেন্ট অ্যাকাউন্টে। আমার হচ্ছে ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট আর কি। আমি নিজেও আমারও স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, আমি স্টুডেন্ট, আমার আইসিটি স্যালারি ঢুকে স্টুডেন্ট অ্যাকাউন্টে। স্টুডেন্ট অ্যাকাউন্টে তো সুবিধা আছে, বেশি টাকা পয়সা থাকতে হয়। আমার স্যালারি ঢুকতেছে স্টুডেন্ট অ্যাকাউন্টে, সব কিছু স্টুডেন্ট অ্যাকাউন্টে করা আমার। ভিতরে যান, আমি দেখতেছি ভাই আমারটা আপনারটা হয়ে ভাই কি করবো এখন। আমি আপনি এখন সুন্দর করে আরেকজনের নামে অ্যাকাউন্ট খুলবেন, কিছু করার নেই। আচ্ছা আমি কি এখন রেডি করব? 5 মিনিট লাগবে, জিনিসপত্র তো লাগবে আপনার নামে। তো আপনার এই মেইলটার মধ্যে মনে হয় সমস্যা আছে, এই মেইলটাতে মনে হয় আগে খুলছিলেন আপনি বা ট্রাই করছিলেন। না ভাই আমি কোনো সময় ট্রাই করিনি। হোমে ক্লিক করেন, হোমে 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 যান। এইটার হোমে? না না আমি ইস্তিয়াককে বলতেছি, ইস্তিয়াকটা তো। ও আচ্ছা আচ্ছা, হোমে হোমে ক্লিক করেন। আমি স্ক্রিন অফ করে দিই তাহলে। হ্যাঁ আপনার স্ক্রিন তো সাবমিট নাও ক্লিক করেন, দেখেন পরে নেক্সট স্টেপ আসবে ওনার, যেটা নেক্সট স্টেপটা পরে সাবমিট অ্যাকাউন্ট ভেরিফিকেশন, গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি। এখন আপনারটা কি স্মার্ট আইডি কার্ড না? স্মার্ট আইডি কার্ড, স্মার্ট কার্ডের একটা ছবি তুলেন, ফ্রন্ট পেজ ছবি তুলেন, ব্যাক পেজ ছবি তুলেন, ছবি তুলে পিসির ভিতরে নেন। তোলা আছে তাইলে ওইটার মধ্যে ফ্রন্ট পেজটা নেন, আপনি যেটার মধ্যে মাউসটা রাখছেন ওইটার ভিতরে ফ্রন্ট পেজটা আপলোড করে দেন। ব্যাক পেজটা লাগবে, ব্যাক পেজটা আপলোড করেন, এটার মধ্যে ব্যাক পেজটা আপলোড করেন। ভাই টাকা কিন্তু সময় ট্রান্সফার করতে চাইলে কি ওই অ্যাকাউন্টে চলে যাবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে? হুম সাবমিট সাবমিট দিব ভাই। হ্যাঁ হ্যাঁ সাবমিট দিয়ে দেন। হ্যাঁ ভাই আমি পরেই করি, ডাচ বাংলা অ্যাকাউন্ট খুললে লই, নাহলে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুললে পরে করি আমি, ওইটাই ভালো হবে। ভাই আপনি চাইলে তো মোবাইল ব্যাংকিং তো করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ভাই আমার মোবাইল ব্যাংকিং নাই। না ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং করতে পারেন, বেশিক্ষণ লাগে না, এক ঘন্টার মধ্যে হয়ে যায়, সাকসেসফুল দেখাচ্ছে ভাই। সেটিং এর ভিতরে আবার ক্লিক করেন, সেটিং দেখি আমি আজকে সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টার, ভেরিফিকেশন সেন্টার ভাই আসলে না নগদ চলে না ভাই, না নগদ চলে না। হিস্টোরিতে ক্লিক করেন, আন্ডার প্রিভিউ রেখেছে। আপনার মেইলটা চেক করেন তো, এখন এখানে আরো 2-3টা অপশন আছে তো রিফ্রেশ দেন, হয়ে যাওয়ার তো কথা। আপনার নামেই তো দিছেন ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ আমার নামে, তাহলে তো হয়ে যাওয়ার কথা। আমি এখন খুলতে চাইলে কি আমার এই মেইলটা ব্যবহার করতে পারবো? না না এই মেইল আর কোনো কিছুর মধ্যে ব্যবহার করতে পারবো না। ভাই ইনবক্সে যান তো, ইমেলের ইনবক্সে।
ভাইয়া যাদের এনআইডি কার্ড স্মার্ট না তারা এই ভেরিফিকেশনটা কিভাবে করবে? একটা তো আছে, কোনো না কোনো কার্ড তো আছে। হ্যাঁ অনলাইন কার্ডটা আছে, স্মার্ট কার্ড না আর কি। ভাই আমার তো একদম অনলাইন কপি। তারা অনলাইনটাকে সুন্দর করে দোকানে নেবেন, দোকানে নিয়ে গেলে ভালো করে প্রিন্ট করবেন, একবারে নিখুঁত ভাবে কালার প্রিন্ট করে এটাকে লিমিটিং করবেন, সুন্দর করে লিমিটিং করবেন, একবারে যেভাবে আগের এনআইডি কার্ডটা ছিল, পুরাতন এনআইডি কার্ডটা ছিল ঠিক সেম ওয়েতে আপনারা প্রিন্ট করাবেন, প্রিন্ট করে লিমিটিং করাবেন, লিমিটিং করায়া পরে অ্যাকাউন্টটা খুলবেন, তাহলেই হবে। আর আপনার আরো দুইটা অপশন আছে, ওই অপশনটা তো আপনার দেখাচ্ছে না, ওই দুইটা অপশন ফুলফিল করে দেওয়ার দরকার, না হয়তো আপনার উপরে বুঝবেনও না এখানে কি দিতে হবে। না এখানে তো আমার দেখাচ্ছে না ভাই, মানে সবই তো সিস্টেমাইজ করলাম। আরেকটা অপশন আছে ওইটা পরে দেখাবে, অ্যাকাউন্টটা দেখি আন্ডার রিভিউটা কি বলে, হোমে ক্লিক করুন, হোমে যান, হ্যাঁ তাহলে আমিও ইয়ার কপিটা উঠে তারপর করবো। ওকে। ভাইয়া হুম, অনলাইন কপির যে কার্ডটা ডাউনলোডেড ভাই ফাইলটা আসছে ওটা থেকে দিলে হবে না? ওইটা ডাউনলোডেড কপি দিলে বাংলা, আমরা না জানি ডাউনলোড কপিতে হয়, এটা আমাদের এনআইডি কার্ড, কিন্তু ইউএস এর লোকেরা এটা জানে না, করোনার জন্য ইউএস এর লোকেরা ওইটা জানে না, আমাদের যে ডাউনলোড কপি আছে। ওটা যে এনআইডি কার্ড করে ফেলা যায়, আমারটা করলাম ওই দিন 40 টাকা খরচ হয়েছে। ওইটা তো করাই যাবে, ওইটা তো সমস্যা নাই ভাই, করে আমার দিয়ে কি কি ভাই ব্যাপার। হবে না? পরে যখন আসবেন পরে এটা অ্যাপ্রুভ করার পরে আরেকটা আরো দুইটা অপশন অন হবে, আচ্ছা পরে ভিতরে যান, ভিতরে গিয়ে পরে ওই যে সেটিং এ যাবেন, সেটিং থেকে ভেরিফিকেশন, ভেরিফিকেশন সেন্টারে গিয়ে দেখবেন দুইটা আরো দুইটা অপশন দিয়েছে আপনাদের, একটা হচ্ছে আচ্ছা বিজনেস ইনফরমেশন আর একটা যদি যদি অ্যাড্রেস ভেরিফিকেশন লাগে তাহলে দুইটা অপশন দেখাবে আপনার, এখন পাওয়ার কথা না, করোনার জন্য তাদের লোকবল কম, এই জন্য এনআইডি ভেরিফিকেশন করতে অনেক লেট করে। অ্যাপ্রুভ দিয়েছে, অ্যাপ্রুভ দিয়েছে, ওই দুইটা অপশন অ্যাপ্রুভ তো করছেই, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে কিছু, এটাই সে বিষয়। তাহলে এখন মেইলে যান, মেইলে যান, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলে সাথে সাথে মেইলে যান, রিফ্রেশ করেন। এইখানে লেখা আছে নাই, যখন অ্যাপ্রুভ করবে এখানে ফুললি অ্যাপ্রুভ করবে তখন এইখানে দেখাবে আপনাকে, পায়োনিয়ারের নোটিফিকেশন আসছে একটা, ওটা চেক করে কোথায়। ও পায়োনিয়ার আচ্ছা, এই নোটিফিকেশন, না না এটা নোটিফিকেশন দরকার নেই, এটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন না, এই নোটিফিকেশনটা ওপেনই হচ্ছে না আমার। দরকার নেই এটা। আচ্ছা তাহলে আমি সেটিংসে গিয়ে ভেরিফিকেশন সেন্টারে গেলাম, সেন্টারে যাওয়ার যাবেন, পর আর যাওয়ার পর আরো দুইটা অপশন যদি দেখায় তাহলে দেখাবে, আর যদি না দেখায় তাহলে তো প্লাস পয়েন্ট, নাও দেখানোর সম্ভাবনা বেশি, আর দেখাইলেও দেখাইতে পারে। এখন এটা লগ আউট করে দেন, অ্যাপ্রুভ করলে আপনার মেইলে ইমেল আসবে। আচ্ছা ভাই বলেন, ওই পেনের কার্ডটা আমরা কিভাবে পাবো? বুঝতে পারি না, পিওনের কার্ড দিয়ে কি করবেন? ও মানে কার্ড থাকবে না, শুধু অনলাইনে? হ্যাঁ কার্ড দিয়ে কোনো দরকার আছে প্রত্যেক বছর ইয়ারলি $29 দেওয়ার? তাহলে পেমেন্টটা করবো কিভাবে ভাই আমরা, যদি বা উইথড্র করার ক্ষেত্রে ব্যাংক থেকে তো তুলছি, যদি কখনো কোনো পেমেন্ট করা লাগে তখন? তখন এইখান থেকে আবার পে অপশন একটা দেখেছি, এটা পে অপশন না, আছে পে এখান অপশন থেকে? না, পে অপশন না, উইথড্র লেখা আছে, আবার লগইন করতে হবে, লগইন করেন দেখাচ্ছি।
এটা পেওনিয়ার কোন কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, ওটা একবার যদি ঝামেলা হয় সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দিবে। ওই যে দেখছেন না খোলার সাথে সাথে ওইটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে সাবিরেটটা। জি ওই উইথড্র একটা অপশন আছে, উইথড্রতে যাবেন, উইথড্র টু ব্যাংক, হ্যাঁ ব্যাংকে ক্লিক করেন, যদি ব্যালেন্সটা থাকে তাহলে ফ্রম ব্যালেন্স এখানে ক্লিক করেন, এটা পেওনিয়ার থেকে অ্যাড অ্যাড নিউ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না, ইউএসডি ইউএসডি আপনার যদি ইউএসডি থাকে তাহলে ইউএসডি লাগবেন, যদি ইউরো থাকে ইউরো লাগবেন, যদি জিবিবি থাকে জিবিবি লাগবেন। পরে এইখানে লাগবেন অ্যামাউন্ট টু উইথড্র, উইথড্র যত ডলার উইথড্র করতে যাচ্ছেন এখানে তত ডলার লাগবেন লেখা, এখানে ডিবি ডিপোজিট লাগতে হবে না, ডিপোজিট অটোমেটিক শো করবে ওইখানে লেখার সাথে সাথে। এখানে ডিসক্রিপশন লিখবেন, পেড টু ডে একটা লিখলেই হবে, পেড টু ডে বা কোনো কিছু লেখা, রিভিউ দিয়ে দিবেন, রিভিউ দিয়ে দিয়ে দিলে হবে ব্যাংকে চলে যাবে। যদি মঙ্গলবারে সকালে 9টার আগে করতে পারেন উইথড্র তাহলে মঙ্গলবারে বিকাল 4টার ভিতরে উইথড্র চলে যাবে, আর যদি রবিবারে বা বৃহস্পতিবারে করেন তাহলে আসবে হচ্ছে সোমবারে বিকালে। মঙ্গলবারে তো তাড়াতাড়ি হয় কেন? মঙ্গলবারে কারণ ওদের 24 ঘন্টা অফিস ডে ওই দিন। ও আচ্ছা আচ্ছা। আর রবিবার হচ্ছে তাদের অফ ডে। অফ ডে অফ ডে অফ ডে অফ ডে আর সবচেয়ে খারাপ অবস্থায় করে বৃহস্পতিবার উইথড্র দিলে আসে আস্তে আস্তে সোমবারে, কারণ শুক্রবার, হ্যাঁ হ্যাঁ অফ করে দেন, কারণ বাংলাদেশের শুক্র শনি বন্ধ, শুক্র শনি ওরা ট্রান্সফার করে দেয় কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢুকে না, পরে রবিবারে ওদের বন্ধ, পরে একবার আস্তে আস্তে সোমবারে, মাঝে মধ্যে মঙ্গলবার বুধবারেও আসে। সব থেকে মঙ্গলবারে উইথড্র দেওয়া সবচেয়ে সুবিধা, মঙ্গল বা বুধবারে উইথড্র দেওয়া সবচেয়ে সুবিধা। আবার মাস বি রাত্রে সকাল দিকে দিবেন, মানে সকাল সকাল 9টার আগে, সকাল 9টার আগে দিলে বিকালের ভিতরে ঢুকে যাবে। ভাই আমি যদি টাকাটা আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে ট্রান্সফার করি তাহলে তো ডাচ বাংলা বোর্ড এটিএম বোর্ড থেকে তুলতে পারবো না? হ্যাঁ হ্যাঁ এটিএম কার্ড থাকবে, এটিএম কার্ড দিয়ে তুলবেন, না হয় আপনাদের ইয়া থাকবে স্টুডেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমি এখন খুলি। আপনার এনআইডি কার্ড আছে না? জি আমি স্ক্রিন শেয়ার করি তাহলে। ওকে করেন ভাই। এটাতে সর্বনিম্ন কত তোলা যায়? কত তুলবেন? $5,000, $20,000, $50,000 কত তুলবেন? আমি কম বলতেছি ভাই, সর্বনিম্ন $50। ভাই কি জানি একটা অ্যাকাউন্ট করলে পাসপোর্ট লাগে, কোন অ্যাকাউন্টে লাগে না ভাই? সাইন আপ করে ওইটা দিয়ে দরকার কি? আপনার নামে যদি করতে চান তাহলে পাসপোর্ট করেন, পাসপোর্ট তো আছে আপনার না। সাব্বির কে বলছি ভাই, আমার তো এনআইডি আছে অনলাইন অনলাইন কপি, তাহলে আপনার নামে খুলেন। আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে না? ব্যাংক পরে কি করব না ভাই, দশ ঘন্টা খুলব, প্রয়োজন পড়ে না কেন সময় আই খুলে নেই। আই এম আই এম আই এম এখানে ক্লিক করেন। আপনি কই থাকেন? আমি যখন আরেকজনকে দেখাই তখন কই থাকেন আপনি এটাই বুঝি না আমি। প্রথম একটা ভাই দেখ নিয়ে দেখে না, আইডি কার্ড বিষয় থেকে ছিলাম তো, পরে একটা সফটটা দেখ। ফ্রিল্যান্সারে ক্লিক করেন, ফ্রিল্যান্সার আই এম কারেন্ট ভলিউম লেস দেন 5,000, কোম্পানি আপনার, কোম্পানি তো না, ফার্স্ট নেম লেখেন, লাস্ট নেম লেখেন, একবারে এনআইডি কার্ডে যাবে লেখছে সেম ওয়েতে, যদি এনআইডি কার্ডে ভুল লিখে থাকে তাহলে ভুলই লিখবে।
অনেকেই এনআইডি কার্ডে ভুল আসছে, যদি বল থাকে ভুল লাগবেন, সঠিক থাকলে সঠিক লাগবেন। এখানে কি দিব, ইমেল অ্যাড্রেস কি দিবেন? এখানে লেখা আছে না, ওটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে কি লেখছে পড়েন তো ভালো করে একটু। রি এন্টার বাই, আমার ল্যাপটপের মাঝখানে স্ক্রিনে একটা দাগ পড়ছে, এখানে তো ছোট করে দিয়েছিলাম ওই সময়, হঠাৎ করে দাগ পড়ে গেছে। লেখেন, এইটাই এলইডিপি শুরু হইলে এটা হঠাৎ করে দাগ পড়বেই। এলইডিপি শুরু হয়, ছাত্ররা ল্যাপটপ নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক ক্র্যাশ করে, ল্যাপটপের ব্যাটারি সমস্যা, ল্যাপটপের চার্জার নষ্ট হয়ে যায়, এই সমস্যা ওই সমস্যা। আপনি বিশ্বাসই করবেন না, আমার এক ঘন্টায় মনে কত এমবি দিয়ে গেছে কোনো ঠিক না, হঠাৎ করে এমবি কাজ শুরু করছে, মানে রাক্ষস হয়ে গেছে বোঝায় ল্যাপটপ। 10 মিনিট আমার 2 জিবি গেছে গা, আমি নিজে অবাক, এই কেন তো কাল ওই দিনে ক্লাসটা করতে পারছি না। পরে আমগুলো বলে টাকা 2 এমবি পরে এমবি শেষ হয়, আমি ভাবছি এমবি আমি বলছি না, টাকা মনে হয় কেটে গেছে, পরে চেক করে দিই না টাকা বলছি। পরে যত আপডেট আছে সব অফ করে দিছি, এখন একটু ঠিক আছে। এলইডিপি 1 লাখ স্টুডেন্টের ট্রেনিং করাবে, 5 বছরের প্রজেক্ট আসতেছে এলইডিপির। কবে ভাই? আর 1-2 মাস পরে মনে হয়। ওইটা কাদের করাবে ভাই? হুম ভাই, আমাদের কি কোটা পাইবো? আমরা তো এলইডিপি করছি, তাহলে আমাদের কি কোটা আছে? অধিকার 1 লাখ স্টুডেন্ট, 1 লাখ স্টুডেন্টের ট্রেনিং করাবে, 1 লাখ স্টুডেন্টের জন্য মিনিমাম 20,000 তো ট্রেনার লাগবে। ট্রেনার কি বাড়ি থেকে আনবো কেউ? ট্রেনার তো এইখান থেকেই নেবে। মানে এখানে কি গ্রাম দিব প্রথমে? গ্রাম গ্রামই তো দিবেন। আপনাদের ব্যাচটা শেষ হবে আর কে কে ল্যাপটপ পাবে এটা সিলেকশন হয়ে যাবে। 50টা ক্লাস শেষ আর ল্যাপটপ কে কে পাবে এটা সিলেকশন হয়ে যাবে। আপনারা যারা এসইও ক্লার্কে একটা করে গিগ তুলছেন, তারা অন্য অন্য গিগ তুলেন না কেন? নাকি সময়ই পান নাই গিগ তোলার? প্রচুর ব্যস্ত আপনারা। ভাই আমি ট্রাই করছিলাম, দেখি আমার অ্যাকাউন্টে ঢুকে না, এখন আজকে আবার ঢুকছে, আজকে তুলে ফেলবো। এন্টার পাসওয়ার্ড ও
ব্রাঞ্চ কিন্তু আপনার ব্রাঞ্চ নেচুক না ব্রাঞ্চ হ্যাঁ আমি তো স্টুডেন্ট অ্যাকাউন্ট দাস বাংলা নেচুক না ব্রাঞ্চ তো বলছি তো কলেজ থেকে আমি কিন্তু যাই আপনার ব্রাঞ্চ কোনটা ব্রাঞ্চ ব্রাঞ্চ তো নেচুক নাই হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চ নেচুক না তাহলে নেচুক না ব্রাঞ্চ দিবেন এখানে নেচুক না দিব এইখানে তো এক বাংলা নাম না ভাই আপনি কি মাইমিন সিং ফার্স্ট টেকতে বলছেন নাই জি ব্যাংকের নাম এটা মাইমিন সিং বলছেন না হ্যাঁ তাহলে নেক্সট কোন ব্রাঞ্চ হবে আমি অ্যাকাউন্টটা তো বলছি আমি কলেজ থেকে মাইমিন সিং তাহলে ব্রাঞ্চ তো মাইমিন সিং হওয়ার কথা এখানে ডাস বাংলা কোথায় পারিস জি স্যার টাকা পাইছেন 52 কোটি টাকার 51 কোটি না 52 কোটি টাকার টাকা পাইছেন না স্যার কি কারে দিছে তাহলে 51 কোটি টাকা কারে দিছে এটাই বুঝলাম না স্যার আপনাদের ফ্রেন্ড সার্কেল কেউ পাইছে না স্যার আমরা পাই নাই স্যার কেউ বুঝলাম না কালকে নিউজ আসলো 51 কোটি টাকা সবার অ্যাকাউন্টে চলে গেছে তাহলে দিছে কারে এটা কি হেরারি ড্রাইভাররা দিয়েছে নাকি 51 কোটি টাকা এটা কি হলো ওইটা স্যার ড্রাইভার আছে না স্যার ড্রাইভার আছে এটা অসম্ভবের কিছু না পৌরসভার মেয়রের যদি দেখেন কার্ডের নিচে মনে হয় অ্যাকাউন্ট নাম্বারটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ দাস বাংলা কার্ডের নিচে আছে অনেক উঁচা করে আছে অনেক উঁচা করে নাকি এটা না 012 না 012 না আর আপনার একাউন্ট নাম্বার আলাদা কার্ড নাম্বার একটা একাউন্ট নাম্বার আরেকটা টাকা জমা দেন কোন নম্বরে হ্যাঁ ভাই তাহলে আপনার কাগজ কোথায় ভাই ডাস বাংলা কি মোবাইল নম্বর অ্যাকাউন্ট নাম্বার থাকে না ভাই
মোবাইল ব্যাংকিং না, মোবাইল ব্যাংকিং তো যার যার নাম্বারে থাকে, এটা তো অ্যাকাউন্ট নাম্বার। ও অ্যাকাউন্ট নাম্বারটা হবে 156। আচ্ছা ভাই তাহলে এখন কি করব, এখন তো ক্যান্সেল করতে হবে। তাহলে ক্যান্সেল করে দেন, আবার প্রথম থেকে করতে হবে। ফুল লি কাটা দেন, পেজটা কাটা দেন। হ্যালো ইমেলটা দিছো? সাইন ইন না, না গুগল না তো এনে নিছে, ইমেল লেখা আছে না, ইমেলের একটা জায়গা আছে না, ইমেল আর পাসওয়ার্ড। স্যার বিজনেস ডিটেইলস যে আসে ভেরিফিকেশনে, ওইটা কি দিব স্যার? আমি দেখতেছি, দেখি আমি তোমার কইতেছি। তোমার 2 মিনিট পরে ফোন দিয়েছি আমি, দেখে নেছি। তোমার 2 মিনিট পরে ফোন দিয়েছি আমি, একটু দেখে নেব। আরো কেউ খুলবেন? আর কেউ খুলবেন? ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভিতর কি আর কোনো কাজ আছে? হুম কাজ তো থাকবে, কাজ থাকবে না যে ভেরিফিকেশন আছে কি? ভাই আমার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে তবে রানিং না। কার? আমার। তোমার? না আমার। রানিং না মানে? রানিং না মানে টাকা লেনদেন করে না আর কি, শুধু অ্যাকাউন্টে আছে। সমস্যা কি? দিব ওইটা, ওইটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার তো নামটাও চেঞ্জ করতে হবে, আগে যে নাম দিয়ে দিছে আমারটা প্রথম তো করতে হবে। ওই তোমার নামে তো অ্যাকাউন্ট খোলা যাবে না, ওই মেইল দিয়েও হবে না। আমি কাজ তো কোনো সাবমিট করছি না। তোমার আম্মুর অ্যাকাউন্টটা দিয়ে দাও, তাহলেই তো হবে। পরে আর তোমার অ্যাকাউন্টটা দিয়ে দিও, তাহলেই তো হবে। তোমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ভেরিফিকেশন তাহলেই ওইটা নিয়ে নেবে। আচ্ছা আমি আসতেছি, ঘর থেকে নিয়ে আসতেছি রুম থেকে। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নেম, হোল্ডার নেম, মার হইলে কোনো সমস্যা না। স্যালারি এখান থেকে মার এখানে ইয়া যাবে, ডলার যাইতে পারবে, কিন্তু মার এখান থেকে স্যালারি এখানে ডলার রাখতে পারবে। মারে সবাই বিলিভ করে, স্যালারি কেউ বিলিভ করে না।
আর কেউ খুলবেন না?